করতে হবে সংগ্রাম চলছে, নইলে আন্দোলন চলছে। গণসংগঠন সংগ্রহের আহ্বানে আগামী 28 এবং 29 মার্চ 2022 দেশব্যাপী 48 ঘন্টার সাধারণ ধর্মঘট, এই ধর্মঘট সর্বাত্মক সফল করার লক্ষ্যে আমরা সোনামুড়ার গণসংগঠন সমূহের আহ্বানে মিছিল এবং আজকের এই সভার আহ্বান করেছি। মিছিল শেষে আমরা সভার কাজ শুরু করছি। এই সভায় সভাপতি মণ্ডলীর আসন গ্রহণ করার জন্য আমি প্রস্তাব করছি কমরেড সুরেশ দাস, কমরেড বিশ্ব ত্রিপুরা, কমরেড মনমোহন দাস, কমরেড জেসমিন সুলতানা, কমরেড পীযূষ দেবনাথ, এদের নাম সভাপতি মণ্ডলী হিসাবে আমি প্রস্তাব করছি। আপনারা সবাই জানেন আমাদের দেশের বিজেপি এবং তার মিত্র এনডিএ, তারা বাদ দিয়ে বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সমর্থিত অনেকগুলো ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন মিলে দিল্লিতে একটা কনভেনশন সংগঠিত করার মধ্য দিয়ে আগামী 28 এবং 29 মার্চ ডাক দিয়েছে উপস্থিত আমাদের দেশের সমস্ত কৃষক সংগঠনগুলো যারা ইতিমধ্যে তারা সকলে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, আমরাও এই ধর্মঘটকে আমরা সমর্থন করি। ধর্মঘটের যে হেডিং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আপনারা দেখেছেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশটাকে তার অপশাসনের মধ্য দিয়ে দিল্লিতে এমন জায়গায় নিয়ে গেছে আজকে যে 12 দফা দাবি তারা উত্থাপন করেছে তার সঙ্গে ত্রিপুরার 1 দফা, এটা দেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এই দাবি আদায়ের জন্য 48 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা গোটা দেশের মানুষকে, আমাদের রাজ্যের মহকুমার সমস্ত মানুষকে, দেশের জন্য মানুষকে বাঁচানোর জন্য এই লড়াইতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবো, ধর্মঘটকে সমর্থন করার জন্য আহ্বান জানাবো।